অভিজ্ঞতায় নয়, বিসিবি এখন টাকায় চলে। একই মন্তব্য করলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। দর্শক, কয়েক বছর ধরে জাতীয় দলের বাইরে আছে এনামুল হক বিজয়। বিপিএলে কিংবা ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরমেন্স করলেও জাতীয় দলের সুযোগ মিলছে না এই ওপেনারের। অন্যদিকে বারবার ব্যর্থ হয়েও জাতীয় দলের সুযোগ পেয়েছে সৌম্য সরকার, যদিও তার পারফরমেন্স নিয়ে বলার মতো এমন কিছুই নেই। তাই নির্বাচন প্যানেলের এমন সিদ্ধান্তে হতবাক বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। তিনি আজ দুপুরে এক সাক্ষাৎকারে জানান, বিসিবি এখন অভিজ্ঞতায় নয়, বিসিবি চলে টাকায়। দিন শেষে যে যত টাকা দিবে নির্বাচক প্যানেলের পছন্দের তালিকায় সে থাকবে। এছাড়া তিনি আরও বলেন, পারফরমেন্সের বিচারে কিংবা অভিজ্ঞতার বিচারে এনামুল হক বিজয় সৌম্য সরকারের থেকে অনেকটা এগিয়ে আছে। তো আমার জানা মতে সৌম্য সরকারের বদলে জাতীয় দলে এনামুল হক বিজয়ের সুযোগ পাওয়া দরকার ছিল। তো দর্শক, বিশ্বকাপের একাদশে কাকে রাখা উচিত, সৌম্য সরকার নাকি এনামুল হক বিজয়কে? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।